السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শিমুল মেমোরিয়াল লর্ডসওয়ার্থ স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে স্নেহে শিক্ষার্থীদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। স্নেহ শিক্ষার্থীরা, আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল লর্ডসওয়ার্থ স্কুল এন্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় পাঠ 19 থেকে 22, শিখন ফল। আজকের আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো, শিখতে পারবো, সেগুলো হলো ব্যবসায়ে সততা অবলম্বনের গুরুত্ব ও ফলাফল সম্পর্কে জানতে পারবো, ধৈর্যের সুফল ও জিকির সম্পর্কে অবগত হতে পারবো, ইজমার পরিচয় ও গুরুত্ব সম্পর্কে বলতে পারবো। শ্রেণীর শিক্ষার্থীরা, তাহলে তোমরা খাতায় খুব দ্রুত আজকের আলোচ্য বিষয় উঠিয়ে নাও। আজকের আলোচ্য বিষয় আমাদের জন্য রয়েছে ব্যবসায় সততা সম্পর্কিত হাদিস, ধৈর্য সম্পর্কিত হাদিস, জিকির সম্পর্কিত হাদিস এবং ইজমার পরিচয় ও গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সময় ক্ষেপণ না করে আমরা আলোচনায় চলে যাই। শুরুতে আমরা আলোচনা করছি ব্যবসায়ে সততা সংক্রান্ত হাদিস। ব্যবসায়ে সততা সংক্রান্ত হাদিসটি আমরা যদি আরবিতে বলি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সঙ্গে থাকবেন। আর তাজিরুল আমিন আসদুকুল মুসলিম মা, আমি শাব্দিক অর্থগুলো বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শাব্দিক অর্থগুলো লক্ষ্য করো। অবশ্যই তোমরা পাঠ্য বই বের করেই ক্লাস করছো এ আশাবাদ ব্যক্ত করছি, কারণ আজকে হাদিস সংক্রান্ত আলোচনা, হাদিসের গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড গুলো শব্দ গুলো সেগুলো তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই শাব্দিক অর্থগুলো মুখস্থ করে নিবে। আত-তাজিরুল আমিন, আত-তাজির, আত-তাজির শব্দের শাব্দিক অর্থ হলো ব্যবসায়ী, আর আমিন শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বস্ত। তাজির শব্দের শাব্দিক অর্থ হলো ব্যবসায়ী, আর আমিন শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বস্ত। আসদুকুল মুসলিম, আসদুকুল মুসলিম, সাদিক শব্দের শাব্দিক অর্থ হলো সত্যবাদী। আসদুক শব্দের শাব্দিক অর্থ কি? সত্যবাদী। আর মুসলিম শব্দের শাব্দিক অর্থ হলো মুসলিম। তাহলে আসদুকুল মুসলিম, সত্যবাদী মুসলিম। তাহলে আল আমিন বিশ্বস্ত, আসদুক সত্যবাদী, আল মুসলিম মুসলিম, আর তাজির শব্দের শাব্দিক অর্থ হলো ব্যবসায়ী। তাহলে আর তাজিরুল আমিন আসদুকুল মুসলিম, বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী, মা ইয়াউমুল কিয়ামা, মা শব্দের শাব্দিক অর্থ হলো সঙ্গে, সাথে। আর সুহাদা শব্দের শাব্দিক অর্থ হলো শহীদগণ, যারা শাহাদত লাভ করেছেন। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, শহীদ কারা? শহীদ হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ তাআলার দিনকে প্রতিষ্ঠা করার জন্য লেখনের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে, শক্তির মাধ্যমে, অর্থের মাধ্যমে, যারা দিনকে, দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষায় শহীদ। তো
মা শব্দের শাব্দিক অর্থ হলো সঙ্গে, আর সুহাদা শব্দের শাব্দিক অর্থ হলো শহীদগণ, শাহাদত লাভকারীগণ। ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল শব্দের শাব্দিক অর্থ হলো দিন, আর কিয়ামা শব্দের শাব্দিক অর্থ হলো কিয়ামত। তাহলে মা সুহাদা ইয়াউমুল কিয়ামা এর শাব্দিক অর্থ হলো কিয়ামতের দিন শহীদদের সঙ্গে থাকবেন। মা সুহাদা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন শহীদদের সঙ্গে থাকবেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা শাব্দিক অর্থগুলো সুন্দর করে লিখে নিয়েছো বা মনোযোগ সহকারে লক্ষ্য করেছো। এখন আমরা হাদিসটি যদি ব্যাখ্যায় আসি, তাহলে আমরা বলতে পারি যে আত-তাজিরুল আমিন আস-সাদিকুল মুসলিম মা সুহাদা ইয়াউমুল কিয়ামা, বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী মা সুহাদা ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন শহীদদের সঙ্গে অবস্থান করবেন। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা বলছি যে ব্যবসায় সততা সংক্রান্ত হাদিস, এই ব্যবসায়ে সততা সংক্রান্ত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে একজন বিশ্বস্ত সত্যবাদী বা সততা অবলম্বনকারী ব্যবসায়ী যদি নিজেকে বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী হিসেবে কিয়ামতের দিন শহীদদের সঙ্গে থাকতে চান, তাহলে অবশ্যই একজন ব্যক্তিকে দুইটি শর্ত পালন করতে হবে। এক নম্বর হলো সততা ও সত্যবাদিতা। একজন সৎ ব্যবসায়ীর মধ্যে অবশ্যই সততা ও সত্যবাদিতা থাকতে হবে। দুই নম্বর, বিশ্বস্ত ও আমানতদার, এবং বিশ্বস্ততা থাকতে হবে এবং আমানতদারও হতে হবে। এই দুটি গুণ নিয়ে যদি কোনো ব্যক্তি ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, তাহলে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে এই ব্যবসায়ীগণ কিয়ামতের দিন শহীদদের সঙ্গে অবস্থান করবেন। শ্রেণীর শিক্ষার্থীরা, এখানে ব্যবসায়ে সততা অবলম্বনের কথা কেন বলা হয়েছে? দেখো, অনেক সময় দেখা যায় ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভের জন্য তারা ডুপ্লিকেট জিনিস বা খারাপ জিনিসকে ভালো জিনিস হিসেবে, নিম্নমানের জিনিসকে ভালো মানের জিনিস হিসেবে তারা ক্রেতাদের কাছে উপস্থাপন করে থাকে। তো এই যে সততা সত্যবাদিতা, এই যে গুণের কথা বলা হয়েছে, এই গুণ কিন্তু ব্যবসার মধ্যে বা ব্যবসায়ের মধ্যে কি লক্ষ্য করা গেল না, বা এই শর্ত সেই ব্যবসায় পালন করল না। দ্বিতীয়ত, বিশ্বস্ত ও আমানতদার। বিশ্বস্ত ও আমানতদার বলতে ক্রেতা বিক্রেতার কাছ থেকে যে পণ্য বা যে দ্রব্য ক্রয় করছে, এই পণ্য দ্রব্য ভালো হতে হবে এমন ধরনের বিশ্বস্ত এবং আমানতদার, বিশ্বস্ততা এবং আমানতদারিতা তার মধ্যে কি থাকতে হবে। যদি এই দুইটি শর্ত পালন করে যদি কোনো ব্যবসায়ী সততার সাথে ব্যবসা পরিচালনা করেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী অবশ্যই কি হবে, সেই ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সঙ্গে অবস্থান করবেন, আর তার ব্যবসার মধ্যে কি লাভ বৃদ্ধি পাবে, অর্থাৎ সে ব্যক্তি সেই ব্যবসায় মুনাফা অর্জন করতে পারবে। কিন্তু যদি কোনো ব্যবসায়ী সঠিকভাবে তার আমানতদারিতা, বিশ্বস্ততা, সততা এগুলো বজায় না রেখে যদি দুর্নীতি বা মিথ্যাচার বা বিশ্বস্ততার বিপরীত যদি সে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, যদিও বাহ্যিক দৃষ্টিতে সে লাভবান হবেন, কিন্তু আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্য থেকে সকল প্রকার রহমত বরকত উঠিয়ে নেবেন। এর জন্য অবশ্যই আমাদের দায়িত্ব কর্তব্য, আমাদের আত্মীয় স্বজন, আমরা নিজেরাও যদি কোনো সময় ব্যবসা বাণিজ্য করি, অবশ্যই আমাদের কি করতে হবে, সততা, সত্যবাদিতা, আমানতদার, এই গুণগুলো আমাদের ভিতরে রেখেই ব্যবসা পরিচালনা করতে হবে। তাহলে আমরা যেমন দুনিয়াতে সফলতা লাভ করতে পারবো, ঠিক তেমনি ভাবে পরকালীন জীবনেও আল্লাহ তাআলার যে নির্ধারিত শান্তির স্থান, জান্নাতে প্রবেশ করতে পারবো। শ্রেণীর শিক্ষার্থীরা, তাহলে
এহাদিসের মধ্যে থেকে আমরা যে জিনিসটি শিক্ষালাভ করলাম সেটা হলো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে ব্যবসা অতি উত্তম একটি পবিত্র পেশা। এই পেশার মাধ্যমে রহমত বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন যে দুনিয়াতে যত আয়ের উৎস আছে তার মধ্যে সবচেয়ে ব্যবসায়ের মাধ্যমে আল্লাহ তাআলা যে আয় করার তৌফিক দান করেন সে আয়ের মধ্যে সবচেয়ে বেশি বরকত থাকে। তাহলে আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করব, আর ব্যবসা বাণিজ্য করতে গেলে অবশ্যই আমরা সততা সত্যবাদিতা আমানতদারিতার সাথে করব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই পেশায় সেই অর্থের মধ্যে সেই আয়ের উৎসের মধ্যে বরকত দান করবেন। শ্রেণীর শিক্ষার্থীরা, তাহলে এ পর্যায়ে আমরা আরেকটি হাদিস জানবো, সেটি হলো ধৈর্য সংক্রান্ত হাদিস। ধৈর্য সংক্রান্ত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবাল লি আমরিল মুমিন, মুমিনের সকল কাজ বিস্ময়কর। কিভাবে মুমিনের প্রত্যেকটি কাজ বিস্ময়কর? ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন, অর্থাৎ মুমিনের সকল কাজ বিস্ময়কর আর প্রতিটি কাজই তার জন্য কল্যাণ বই আনে। শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনের সকল কাজ বিস্ময়কর আর প্রতিটি কাজই তার জন্য কল্যাণ বই আনে। কোন ব্যক্তির জন্য? মুমিন ব্যক্তির জন্য। এরপরে আসি, আর এই কল্যাণ মুমিন ছাড়া কেউ লাভ করতে পারে না। ওয়ালাইসালাহু জাসাউন, অর্থাৎ এই কল্যাণ এই পুরস্কার মুমিন ছাড়া আর কেউ লাভ করতে পারে না। সেটি কিভাবে আর কিভাবে মুমিন ব্যক্তি কল্যাণ লাভ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সে সুখ শান্তি লাভ করে তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে। যেমন যদি কোনো ব্যক্তি কোনো বিপদে পড়ে, কোনো সমস্যায় পড়েন, তাহলে সে ব্যক্তি যদি মুমিন হয়ে থাকেন, মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য অনুযায়ী সে ব্যক্তি কি করবেন? ধৈর্য ধারণ করবেন। সে কথাটি বলছেন দ্বিতীয় অংশে যে তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করবে কখন? যখন সে কি সুখ শান্তি লাভ করবে। আর ওয়াইন আসাবাতহু শাররাও, এটা তার জন্য কল্যাণকর, অর্থাৎ সে যে কৃতজ্ঞতা প্রকাশ করলো এটা তার জন্য কল্যাণকর। আর ওয়াইন আসাবাতহু শাররাও, আর যদি সে দুঃখ কষ্টে নিপতিত হয় ফাসবরা, তবে সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। শ্রেণীর শিক্ষার্থীরা, তাহলে হাদিসটি আমরা আবার বলি, মুমিনের সকল কাজ বিস্ময়কর আর প্রতিটি কাজই তার জন্য কল্যাণ বয়ে আনে। কার জন্য? মুমিনের জন্য। আর এই কল্যাণ মুমিন ছাড়া কেউ লাভ করতে পারে না, অর্থাৎ মুমিন যে ব্যক্তি, মুমিনের বৈশিষ্ট্য যে ব্যক্তির মধ্যে আছে সে ব্যক্তি শুধুমাত্র এই কল্যাণ বয়ে আনতে পারে। সেটি কিভাবে? মুমিন ব্যক্তি যখন সুখ শান্তি লাভ করে তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, আর এই কৃতজ্ঞতা প্রকাশ করে তার জন্য কি কল্যাণ কর। দ্বিতীয়ত, আর যদি সে মুমিন ব্যক্তি দুঃখ কষ্টে নিপতিত হয় তবে সে ধৈর্য ধারণ করে। যদি মুমিন ব্যক্তি দুঃখ কষ্টে নিপতিত হয় তাহলে মুমিন ব্যক্তি কি করবেন? মুমিন ব্যক্তি করবেন ধৈর্য ধারণ করবেন, আর এটাও তার জন্য কি কল্যাণ কর। শ্রেণীর শিক্ষার্থীরা, তাহলে আমরা দুইটি দিক বা দুইটি নির্দেশনা, দুইটি ইনস্ট্রাকশন আমরা এই হাদিস থেকে গ্রহণ করতে পারি। প্রথমত আমাদের মুমিনের বৈশিষ্ট্য গ্রহণ করতে হবে, আর মুমিনের বৈশিষ্ট্য গ্রহণ করার পর যদি আমরা আমাদের কল্যাণকে দিকগুলো আরো বৃদ্ধি করতে চাই তাহলে আমাদের দুইটি শিক্ষা এখান থেকে নিতে হবে। যদি আমরা কোনো সফলতা অর্জন করি, কোনো ব্যাপারে সাকসেসফুল হই, যদি কোনো ব্যাপারে আমরা সফলতা অর্জন করি, বিজয় লাভ করি, তখন আমাদের করতে হবে কি? তখন আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আর এই যে শুকরিয়া আদায় করা, এই শুকরিয়া আদায় করাটা আমার নিজের জন্যই কল্যাণকর। শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা বিন্দু মাত্র কোনো কি সমস্যা নেই, কিন্তু শুকরিয়া আদায় যদি না করি আমার নিজেরই কি হবে? অকল্যাণ হবে, আমার সফলতার দ্বারগুলো সংকুচিত হবে, আমার
বিজয়ের পথগুলো বাধা প্রাপ্ত হবে। আবার সাকসেসফুলের যে ওয়েগুলো আছে সেগুলো কি হবে, আরো কমে যাবে, বাধা প্রাপ্ত হবে। এজন্য আমাদের কি করতে হবে, নিজের কল্যাণের জন্য শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাইন শাকারতুম লাআজিদান্নাকুম, যদি কোনো ব্যক্তি শুকরিয়া আদায় করে, লাআজিদান্নাকুম, আমি তার জন্য আমার এই নিয়ামত বরকত রহমত আরো বাড়িয়ে দিই। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হয়, ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই অবশ্যই আমি তাকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দান করব। স্নেহ শিক্ষার্থীরা, তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে মুমিন ব্যক্তির অন্যতম দুইটি দিক হলো, মুমিন ব্যক্তি সফলতা লাভ করলে কৃতজ্ঞতা প্রকাশ করবে, শুকরিয়া আদায় করবে, আর এই শুকরিয়া আদায়ের কারণে তার সফলতা আরো বৃদ্ধি পাবে। আর যদি কোনো মুমিন ব্যক্তি বিপদে কষ্টে সমস্যায় যদি পতিত হয়, তাহলে ধৈর্য ধারণ করবে, এটা তার জন্য কি হবে, কল্যাণকর হবে। আর আল্লাহ তাআলার পবিত্র কোরআন কারীম থেকেও আমরা জানলাম, কৃতজ্ঞতা করলে আল্লাহ তাআলা তার রহমত বরকত তার নিয়ামত বাড়িয়ে দেন, আর যদি আমরা অকৃতজ্ঞ হই তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি শাস্তি রেখে দিয়েছেন। শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা মুসলিম হিসেবে পরিচিত, কিন্তু শুধু মুসলিম হলেই যে একজন প্রকৃত মুমিন হওয়া যায় তা নয়, বরং মুসলিম হওয়ার পর আরো যে মুমিনের বৈশিষ্ট্য আছে, ধৈর্য ধারণ করা, বিপদে ধৈর্য ধারণ করা, সুখ শান্তিতে যদি থাকো তাহলে সে অবস্থায় আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করা, বেশি উচ্চসিত হওয়া না হওয়া, বেশি আবেগ আপ্লুত না হওয়া, বরং মধ্যম পন্থা অবলম্বন করে সফলতার জন্য আনন্দ করা, কিন্তু বেশি উচ্ছ্বসিত হওয়া যাবে না বা বেশি উচ্ছৃঙ্খল হওয়া যাবে না, আবার বিপদে পড়লেও কি বেশি ভেঙে পড়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা আরেকটি হাদিস সম্পর্কে জানবো, সেটা হলো জিকির সংক্রান্ত হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটি বাক্য এমন রয়েছে যা দয়াময় আল্লাহ তাআলার নিকট খুবই প্রিয়, উচ্চারণ করতে সহজ ও দাঁড়িপাল্লায় খুবই ভারী। কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান, দুটি বাক্য এমন রয়েছে যা দয়াময় আল্লাহর নিকট খুবই প্রিয়, খফিফাতানি আলাল লিসান, উচ্চারণ করতে সহজ, সাকিলাতানি ফিল মিজান, দাঁড়িপাল্লায় খুবই ভারী। সে দুটি বাক্য কি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। স্নেহ শিক্ষার্থীরা, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের মতো বাংলা ভাষাভাষী, বাংলায় কথা বলা লোকদের জন্য তথা অনারবদের জন্য এমন দুটি বাক্য রয়েছে যে দুটি বাক্য উচ্চারণে খুবই সহজ, দাঁড়িপাল্লায় খুবই ভারী, আবার সেটি মহান আল্লাহ তাআলার নিকটে কি খুবই প্রিয়। আর সে দুটি বাক্য কি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, প্রথম বাক্য, সুবহানাল্লাহিল আযীম, দ্বিতীয় বাক্য। শ্রেণীর শিক্ষার্থীরা, এখানে মিজান শব্দের শাব্দিক অর্থ হলো দাঁড়িপাল্লা, মিজান শব্দের শাব্দিক অর্থ হলো দাঁড়িপাল্লা, আর রহমান শব্দের শাব্দিক অর্থ দয়াময়, রহমান শব্দের শাব্দিক অর্থ হলো দয়াময়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই যে দুটি বাক্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার নিকট খুবই প্রিয়, কেন প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, দুটি বাক্যের মধ্যে আল্লাহ তাআলার পবিত্রতা, আল্লাহ তাআলার মহিমা, আল্লাহ তাআলার মহানত্ব, সবকিছুর যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো এই দুটি বাক্যের মধ্যে বর্ণনা করা হয়েছে। এজন্য যদি কোনো ব্যক্তি বাংলা ভাষীও হয়ে থাকে, যদি সে ব্যক্তি আরবি নাও করতে পারে, সে ব্যক্তি যদি অনারবও হয়ে থাকে, সে ব্যক্তিও ইচ্ছা করলে এই দুটি বাক্য খুব সহজে মুখস্থ করতে পারে, আর সেটি কি অবসর সময়ে সে ব্যক্তি পাঠ করতে পারে। যেমন দেখো,
এই বাক্য দুটি উচ্চারণ করতে কোনো প্রকার কষ্ট হচ্ছে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাখরাজগুলো খুবই সহজ, শব্দগুলো খুবই সহজ, মুখের উচ্চারণে কোনো ব্যতিক্রম ধর্মী কষ্ট করতে হয় না, কোনো চেষ্টা করতে হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম, এই যে উচ্চারণে সহজ, দাড়িপাল্লাই ভারী, আবার কি আল্লাহ তাআলার গুণ বর্ণনাও কি এর মধ্যে রয়েছে। এজন্য সবকিছু মিলায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি বাক্য তেলাওয়াত করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন, এই দুটি বাক্য পাঠ করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নামাজের শেষে আমরা যখন অবসর সময়ে থাকব আমরা দুরুদ পাঠ করব, এই দোয়াগুলো এই জিকিরগুলো পাঠ করব, তাহলে কি আমাদের জন্য আমাদের সবের পাল্লা, আমাদের নেকির পাল্লা ভারী হবে, আমাদের কল্যাণকর কাজগুলো বেশি হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এ পর্যায়ে আমরা আলোচনা করব ইসলামী শরীয়তে তৃতীয় উৎস ইজমা সম্পর্কে, ইসলামী শরীয়তে তৃতীয় উৎস ইজমা সম্পর্কে। ইজমার পরিচয় আমরা জানতে পারি, ইজমা শব্দটি আরবি ভাষার শব্দ, শাব্দিক অর্থ হলো ঐক্যমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, একত্রিত হওয়া, একমত হওয়া, কোন বিষয়ে একমতে উপনীত হওয়া ইত্যাদি। পরিভাষায় যদি আমরা ইজমাকে সংজ্ঞায়িত করি তাহলে বলা যায় যে একাধিক ব্যক্তির অধিকাংশ মানুষ, অর্থাৎ একাধিক ব্যক্তির মধ্যে হতে অধিকাংশ মানুষ যে বিষয়ে একমত পোষণ করেন তাকে বলা হয় কি ইজমা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে হতে উদ্ভাবিত কোন সমস্যার সমাধানে মুসলিম মুস্তাহিদগণ যে সিদ্ধান্তে ঐক্যবদ্ধ হন, একমত হন, একমতে উপনীত হন, সেটিকে বলা হয়েছে ইজমা। সে শিক্ষার্থীরা, তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠের নাম হলো ইজমা। ইজমা থেকে তোমাদের অসংখ্যবার প্রশ্ন এসেছে, ইনশাআল্লাহ তোমাদেরও আসবে, এজন্য অবশ্যই গুরুত্ব সহকারে তোমরা ইজমা পাঠটি আজকের ক্লাসে যেমন উপভোগ করছো ঠিক তেমনি ভাবে তোমরা বারবার কি চর্চা করবে। তো এই যে ইজমা, ইজমার মধ্যে আমরা একটি শব্দ ব্যবহার করলাম হলো মুস্তাহিদ। মুস্তাহিদ শব্দের শাব্দিক অর্থ হলো গবেষক, মুস্তাহিদ শব্দের শাব্দিক অর্থ হলো গবেষক। তো এভাবে মুসলিম সম্প্রদায়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে কিয়ামত পর্যন্ত যদি উদ্ভাবিত কোনো সমস্যা বা উদ্ভূত কোনো সমস্যার তৈরি হয় তাহলে সেই সমস্যার সমাধানে মুসলিম মুস্তাহিদগণ, পূর্ণবান মুসলিম মুস্তাহিদগণ একত্রিত হয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটি ইজমা হিসেবে গণ্য হবে। আর সেই ইজমার উপরে আমল করা প্রতিটি মুসলিম ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই কি ইজমার প্রচলন রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন ক্ষেত্রে উদ্ভূত সমস্যা সমাধানের জন্য সাহাবা কেরামের সাথে পরামর্শের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আর তাদের কাজকর্ম পরিচালিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে, তাদের কাজকর্ম পরিচালিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। ইজমার গুরুত্ব সম্পর্কে, ইজমার বৈধতা সম্পর্কে পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব। স্নেহ শিক্ষার্থীরা, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব বলতে তোমরা শ্রেষ্ঠ জাতি, এই শ্রেষ্ঠ জাতি বলতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে যারা মুস্তাহিদ, এই মুস্তাহিদদেরকে বোঝানো হয়েছে, যারা প্রজ্ঞাবান, যারা ইসলামী শরীয়তে ইসলামী মাসলা মাসাইল, ইসলামী যে আইন শাস্ত্র আছে এই আইন শাস্ত্রে যারা বিজ্ঞ তাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আর দ্বিতীয় অংশে বলছেন যে মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব।
চিকিৎসার জন্য যেমন চিকিৎসার চিকিৎসা রোগীর জন্য যেমন চিকিৎসকের প্রয়োজন ঠিক তেমনি ভাবে মানব জাতির যে ইসলামী বিধিবিধান ইসলামী আইন শাস্ত্র এই আইন শাস্ত্রের সমাধানের জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদের পর নবী রাসূলদের যে ওয়ারিশ আলেমগণকে মুস্তাহিদগণকে কি নির্দিষ্ট করে দিয়েছেন প্রিয় শিক্ষার্থীরা তাদের কাজকর্ম পরিচালিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে তার গ্রহণযোগ্যতা প্রমাণ আমরা সাহাবায়ে কিরামের জীবনী থেকে পাই যেমন আমরা দেখতে পাই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুরআন সংকলনের দায়িত্ব গ্রহণ করেছিলেন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তখন বয়োজ্যেষ্ঠ যে সমস্ত সাহাবী ছিলেন তাদের পরামর্শের ভিত্তিতে তিনি কি কুরআন সংকলনের কাজ শুরু করেছিলেন এটি একটি ইজমার উদাহরণ যে কুরআন সংকলন করেছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যান্য বয়োজ্যেষ্ঠ সাহাবীদের সাথে পরামর্শের ভিত্তিতে করেছিলেন এটি একটি ইজমার দৃষ্টান্ত এছাড়াও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তারাবি নামাজের যাকাত সংখ্যা নিয়ে যখন মতানক্য তৈরি হয় তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের সাথে পরামর্শের ভিত্তিতে বিশ রাকাত তারাবির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন এটিও কি এটি ইজমার দৃষ্টান্ত এছাড়াও রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিমগণ যে সিদ্ধান্তে উপনীত হন সেটি আল্লাহ তাআলার নিকটে কি গ্রহণীয় অর্থাৎ মুসলিমগণ যে সিদ্ধান্তে ঐক্যমত পোষণ করেন সেটি আল্লাহ তাআলারও কি পছন্দনীয় অপর একটি হাদিসে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা আমার উম্মতকে কোনো গোমরাহির উপর জমায়েত করবেন না আমার উম্মতকে কোনো গোমরাহির উপরে জমায়েত করবেন না আর আল্লাহ তাআলার হাত অর্থাৎ রহমত ও বরকত ঐক্যবদ্ধ দলের উপরে যারা ঐক্যবদ্ধ থাকে তাদের উপরে আল্লাহ তাআলার হাত তথা আল্লাহ তাআলার রহমত এবং বরকত শ্রেণীর শিক্ষার্থীরা তাহলে কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা ইজমার গুরুত্ব এবং বৈধতা গ্রহণযোগ্যতা আমরা বুঝতে পারলাম আর সর্বশেষ এখান থেকে আমাদের গ্রহণীয় করণীয় অনুকরণীয় হবে যে ইজমার যে সিদ্ধান্তগুলো রয়েছে তা আমরা নির্দ্বিধায় মেনে নেব নিঃসন্দেহে মেনে নেব নিঃসন্দেহে আমাদের জীবনে বাস্তবায়ন করব আর কেননা ইজমার সিদ্ধান্তের উপরে আমল করা প্রতিটি মুসলিম ব্যক্তির উপরে কি ওয়াজিব ছেলে শিক্ষার্থীরা তাহলে দীর্ঘ সময় আমরা আলোচনা করলাম শেষ পর্যায়ে তোমাদের জন্য কিছু মূল্যায়নের প্রশ্ন রয়েছে আমরা মূল্যায়নের প্রশ্নগুলো জেনে নিই কোনবার ইজমা শব্দের অর্থ কি ইজমা শব্দের শব্দিক অর্থ হলো ঐক্যবদ্ধ হওয়া তোমরা শ্রেষ্ঠ জাতি মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব বাণীটি কোন সূরার বাণীটি হলো সূরা আলে ইমরান একজন সৎ ব্যবসায়ীকে কয়টি শর্ত পূরণ করতে হবে একজন সৎ ব্যবসায়ীকে দুইটি শর্ত পূরণ করতে হবে ইজমা শরীয়তের কততম উৎস ইজমা শরীয়তের তৃতীয় উৎস ধৈর্য ধারণ করা মুমিন ব্যক্তির জন্য কি স্বরূপ ধৈর্য ধারণ করা মুমিন ব্যক্তির জন্য কল্যাণ স্বরূপ কেননা ধৈর্যের মাধ্যমে মুমিন ব্যক্তি কল্যাণ লাভ করে থাকে শ্রেণী শিক্ষার্থীরা আশা করছি তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তরই যথাযথভাবে দিতে সক্ষম হয়েছ আর আজকের ক্লাসটি সুন্দরভাবে মনোযোগ সহকারে উপভোগ করার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ অভিনন্দন শ্রেণী শিক্ষার্থীরা তাহলে আজকে আমরা আলোচনা করলাম পাঠ ১৯ থেকে ২২ দ্বিতীয় পাঠ ১৯ থেকে ২২ এই অংশের উপর আগামী দিন তোমাদের টপ প্লেস ১ হবে তোমরা অবশ্যই কি আজকের ক্লাসে আরো ভাষায় সুন্দরভাবে চর্চা করবে এবং টপ প্লেসের যে শিটটি দেওয়া হয়েছে তা সুন্দরভাবে খাতায় কমপ্লিট করবে শ্রেণী শিক্ষার্থীরা তাহলে আগামী দিন আবার ক্লাসের আহ্বান জানিয়ে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته